নমস্কার বন্ধুরা, আমি রিমা। আমার চ্যানেলে আমি তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো। আজ আমি আবারও নিয়ে চলে এসেছি আরও একটি মুখরোচক রেসিপি। আমরা আচার কম বেশি সকলেই খেতে কিন্তু ভালোবাসি। আচার খেতে ভালোবাসি না এমন মানুষ বোধহয় কমই আছে। বিভিন্ন ধরনের আচার আমরা খেয়ে থাকি। আজ এই বানাতে চলেছি কাঁচা লঙ্কার আচার। কীভাবে বাড়িতে তোমরা খুব সহজে কাঁচা লঙ্কার আচার বানিয়ে নিতে পারবে তারই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর আমার এই আচার বানানোর রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও, শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তবে চলে এসো, রেসিপিটি এবার শুরু করি। এই কাঁচা লঙ্কার আচার বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম কাঁচা লঙ্কা নিয়েছি। এরপর এই কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কাগুলি পিস পিস করে দুভাগে ভাগ করে কেটে নিয়েছি। তোমরা চাইলে মাঝখান থেকে চিরেও দিতে পারো। এদিকে গ্যাস ওভেনে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। আচার অবশ্যই কিন্তু যে কোনো আচার বানানোর সময় অবশ্যই কিন্তু সর্ষের তেল ইউজ করবে, এতে করে টেস্টটা খুব বেশি ভালো হয়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চা চামচ সর্ষে ফোড়ন। সর্ষে ফুটতে শুরু করেছে, এরপর একটি হাতা দিয়ে আমি হালকা করে ক্রাশ করে দিচ্ছি। দেখে নাও সর্ষের অনেকটা দানা দানা হয়ে গেছে। এরপর আমি বাদ বাকি ফোড়ন এর মধ্যে অ্যাড করছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে ফোড়ন, দিয়ে দিলাম 1 চা চামচ পাঁচফোড়ন। এই পাঁচফোড়নের মধ্যে মেথি, মৌরি এবং কালো জিরে আছে, সেই জন্য আলাদা করে মেথি মুড়ি কালো জিরে আমি ব্যবহার করছি না, একেবারে পাঁচফোড়নই ব্যবহার করছি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ ভেসে আসছে। ফোড়ন ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ ভেসে আসছে। এরপরে আমি দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কার পিসগুলি। এই দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এরপর ঢাকা খুলে এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। আমি এখানে 2 প্রকার লবণ ইউজ করব, সেই জন্য এখন কিছুটা পরিমাণে লবণ দিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। এই শুকনো মশলাগুলি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা পুড়িয়ে যেতে, যেহেতু শুকনো মশলা ইউজ করলাম পুড়িয়ে যেতে পারে, এই জন্য সামান্য পরিমাণে জল এর মধ্যে দিয়ে দিলাম। বেশি জল ইউজ করার দরকার নেই। এই কাঁচা লঙ্কার আচারে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। এরপর দিয়ে দিলাম আমি 1 চা চামচ আমচুর পাউডার। যে কোনো আচার বানিয়ে দিলেই হবে না, সেটিকে প্রতিদিন রোদে দিতে হবে। এরপর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ পাউডার। যেটা বলছিলাম, যে কোনো আচার বানিয়ে দিলেই হবে না, এটা প্রতিদিন রোদে দিতে হবে। রোদে দিলে রোদের তাপে এটার স্বাদ আরও বেশি বেড়ে যায়। এবং সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম। মিনিট 2-3 রান্না করার পর এরপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাগজি লেবুর রস। কাগজি লেবুর রস দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। আচার তৈরির রেসিপিটি কিন্তু এখানেই শেষ নয়, এর শেষে কিন্তু একটি বিশেষ মশলা আমি ব্যবহার করবো, সেটা তোমরা দেখতে থাকো। এরপর একটি পাত্রের মধ্যে আমি ট্রান্সফার করে নিচ্ছি। এরপর কী দিচ্ছি তোমরা দেখে নাও। এরপর এর মধ্যে দিচ্ছি আমি ভাজা সর্ষে গুঁড়ো। সর্ষে শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাকে আমি ডাস্ট করে নিচ্ছি। এরপর এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এটিকে আমি প্রত্যেক দিন রোদে দেব এবং রোদে দেওয়ার সময় একটু করে সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেব। তাহলে তৈরি হয়ে গেল
কাঁচা লঙ্কার আচার। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না, এবং আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ জানালাম।